হ্যালো বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল সম্পর্কে দর্শকদের আরও কিছু জানানোর জন্য প্রথমেই চলে যেতে হবে কোনো একটি ব্রাউজারে। এখানে ক্রোম ব্রাউজার আমি সিলেক্ট করেছি আর ইউটিউব খুলে নিলাম। ইউটিউব খুলে নেওয়ার পরে পাশে যে তিনটি ডট দেখা যাচ্ছে তাতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে একদম কোণায় যে চ্যানেলের আইকনটি দেখা যাচ্ছে, অর্থাৎ ওই কোণে যে ছবিটি দেখা যাচ্ছে ডান কোণে একদম উপরে, সেই ছবিতে প্রথমে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি জুম করে দেখালাম। এবার এই ছবিতে ক্লিক করলে নেক্সটে ইওর চ্যানেল ওপরে একদম অপশান দেখতে পাচ্ছেন, ওটার উপরে ক্লিক করলাম। এবার কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এই যে নীল রঙের অপশানের মধ্যে, নীল রঙের মধ্যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে। এবার কন্টিনিউ টু স্টুডিও, এই নিচে যেটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলাম। এবার একদম দেখুন বেসিক ইনফো বলে একটা অপশান আপনারা পাবেন, 3 নম্বর অপশান যেটা, এই যে নীল রঙের হয়ে গেল যেটা। এখন এখানে চ্যানেলের নাম, যেটা আমাদের চ্যানেলের নাম আছে এসেনশিয়াল নিডস, সেটা চলে আসলো। আর তার নিচে আমরা এখানে কিছু চ্যানেল ডিসক্রিপশন, অর্থাৎ চ্যানেলটা কী আছে, কেন আছে, কিসের জন্য চ্যানেলটা খোলা হয়েছে, কী উদ্দেশ্য, এই সম্পর্কে বা এই চ্যানেলে কী কী ভিডিও দেওয়া হয় সেটা যদি আমি লিখাম। এখানে হ্যালো লিখে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। এরকমভাবে যদি আপনারা প্রপারলি সুন্দর করে লিখে দিতে পারেন তাহলে দর্শকরা কিন্তু অনেকেই আরও ভালোভাবে বুঝতে পারবে যে এই চ্যানেলে ঠিক কী কী ভিডিও ভবিষ্যতে তারা পাবে এবং তারা এই চ্যানেলের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে, চ্যানেলের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তাদের গড়ে উঠবে। তো এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলের ডিটেলস, যে অ্যাবাউট সেকশন যেটা থাকে সেটাতে অবশ্যই কিছু লিখে রাখবেন চ্যানেল সম্পর্কে। দেখুন আমি এবার আমার চ্যানেলে চলে এসেছি। এবার যখনই এই চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে বা কেউ চ্যানেলটা দেখবে, নতুন কেউ চ্যানেলটা দেখতে আসবে, তখন তারা অ্যাবাউট সেকশনে গেলে একদম দেখুন ওপরে হ্যালো ফ্রেন্ডস কথাটা দেখতে পাচ্ছে, অর্থাৎ ওখানে যা আমরা লিখে রাখবো সেটা কিন্তু এইখানে শো করবে। এটা আপনারা অবশ্যই করবেন এবং ব্রাউজার সেকশন থেকে এটা করতে হবে। ধন্যবাদ।